স্ত্রীকে শুধু একটা ফোন আর সেই একটা চালেই ব্যাংকের প্রায় 40 লক্ষ টাকা লুটে নিলেন এক কর্মী, তাও আবার ক্যাশ ভ্যানের মধ্যে থেকে। ভাবুন কতটা পরিকল্পনা করা থাকলে কেউ ক্যাশ ভ্যান থেকে টাকা লুট করতে পারে। ক্যাশ ভ্যানের টাকা লুট করার সমস্ত ছক তিনি আগে থেকেই কষে রেখেছিলেন। তবে এত কিছু করেও লাভের লাভ কিছু হয়নি, শেষমেশ সেই পুলিশের জালে ধরা পড়তেই হলো। এই ঘটনাটা পূর্ব মেদিনীপুরের রাধামণিতে। শুক্রবার রাধামণিতে একটি এটিএম মেশিনের সামনে ভ্যান দাঁড় করিয়ে এটিএমে টাকা ঢোকানো হচ্ছিল, আর সেই সময় অসুস্থতার ভান করে চালককে ওষুধ কিনতে পাঠায় গাড়ির ড্রাইভার এবং 18 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটা বেসরকারি ব্যাংকের প্রায় 40 লক্ষ টাকা বিভিন্ন এটিএমে ভরার দায়িত্ব ছিল একটা সংস্থার হাতে। সেই সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করত বুদ্ধদেব জানা। পূর্ব পরিকল্পনা মতোই বুদ্ধদেব জানা এই ঘটনাটি ঘটায়। সে আগে থেকেই রাধামণিতে তার স্ত্রী অলোকা জানাকে ডেকে পাঠিয়েছিলেন এবং সঙ্গে ছিল তার আত্মীয় রাম পদ সিং। ড্রাইভারের গাড়ি থেকে নেমে গেলেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে বুদ্ধদেব তার স্ত্রীর হাতে দেয়, যদিও শেষ রক্ষা হয়নি। শুক্রবার ধৃত তিনজনকে তমলুক সিজিএম কোর্টে তোলা হয়। ক্যাশ ভ্যানের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকে। ক্যাশ ভ্যান থেকে ওই টাকা হাফিস হওয়ার ভিডিও ক্যামেরাবন্দি হলেও এত সুকৌশলে টাকা হাফিস করা হয় যে ঘটনায় কে জড়িত তা ক্যামেরায় ধরাই পড়েনি। টাকা লুট হওয়ার ঘটনায় অন্যান্য নিরাপত্তারক্ষীরা সংশ্লিষ্ট দফতরের শীর্ষস্তরে জানায়। তারপরে তমলুক থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ওই তিনজনকে ময়না থেকে গ্রেফতার করেছে। আপনি কি টাকা নিয়েছেন? আপনি কি টাকা নিয়েছেন? কিছু বলবেন? আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। ব্যাংক জালিয়াতির একাধিক ঘটনা প্রকাশ্যে আসার পর এবার যে ঘটনা প্রকাশ্যে এলো সেটা হলো এটিএম জালিয়াতি, এবং খুব এটিএম এর ক্যাশ ভ্যান থেকে প্রায় 18 লক্ষ টাকা জালিয়াতির ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রাধামণিতে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাধামণির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে এটিএম, সেই এটিএম এ একটি ক্যাশ ভ্যান তারা টাকা ঢোকানোর জন্য আসছিল, এবং সেই সময়ই ওই এটিএম এর যে ক্যাশ ভ্যান ছিল সেই ক্যাশ ভ্যান থেকে প্রায় 18 লক্ষ টাকার একটি ব্যাগ সেটা কিন্তু হাতিয়ে নেওয়া হয়। এবং এরপরেই কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ টাকা ভরার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা তারা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানাতে গিয়ে অভিযোগ দায়ের করেন, এবং এই অভিযোগের তদন্তে নেমে তমলুক থানার পুলিশের হাতে যে রিপোর্ট এখনো পর্যন্ত এসেছে সেটা কিন্তু চরম চাঞ্চল্যকর। কারণ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই এটিএম এর দায়িত্বে থাকা সশস্ত্র নিরাপত্তা রক্ষী বুদ্ধদেব জানা নামে এক ব্যক্তি, তিনি এই চক্রের সাথে জড়িত। শুধু তিনি নয়, তার স্ত্রী এবং অপর এক সহযোগী রামপদ সিং নামে এক ব্যক্তি, তিনিও কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। অর্থাৎ একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী এবং আরো দুজনের যৌথ উদ্যোগে কিন্তু এই যে ক্যাশ ভ্যান, এই ক্যাশ ভ্যান থেকে প্রায় 18 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এবং তমলুক থানার পুলিশ আরো যেটা জানাচ্ছে যে তারা এই ঘটনার তদন্ত নেমে কার্যত হতবাক, কারণ যে জামা বা এই 18 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পেছনে যে সিন ক্রিয়েট করা হয়েছিল সশস্ত্র সিকিউরিটির দায়িত্বে থাকা বুদ্ধদেব জানা তিনি যে সিন ক্রিয়েট করছিল সেটা কার্যত একটা রোমাঞ্চকর। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই বুদ্ধদেব জানা যখন এই ক্যাশ ভ্যান রাধামণি বাজারের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা ভরার জন্য আসে, ঠিক সেই সময়ই বুদ্ধদেব জানা সিকিউরিটির দায়িত্বে থাকা বুদ্ধদেব জানা তিনি তার শরীর অসুস্থতার ভান করেন, এবং এই শরীর অসুস্থতার ভান করে কিন্তু তিনি ওই ক্যাশ ভ্যানের মধ্যে থাকা অপর নিরাপত্তা রক্ষী এবং গাড়ির ড্রাইভারকে ওষুধ আনতে পাঠিয়ে দেন, এবং এই সুযোগেই কিন্তু ওই গাড়িতে থাকা 18 লক্ষ টাকার যে ব্যাগ সেটা কিন্তু তার স্ত্রী এবং অপর এক সহযোগী রামপদ সিংকে দিয়ে দেয়। তারা ওই ব্যাগ নিয়ে চম্পট দেয় এবং পুলিশ এই ঘটনার তদন্তে নেমে যেটা জানাচ্ছে যে ওই
ক্যাচ ভ্যানের মধ্যে থাকা যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু একাধিক তথ্য পুলিশের হাতে এসেছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এই ঘটনার সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত ওই ক্যাচ ভ্যানের মধ্যে থাকা নিরাপত্তারক্ষী বুদ্ধদেব জানা, তার স্ত্রী এবং অপর এক সহযোগী রামপদ সিং, এই তিনজনকে ইতিমধ্যে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে কিন্তু এই তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে তমলুক আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে যে খবর এখনো পর্যন্ত আসছে যে এই ধরনের ঘটনা কার্যত এই প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলায়, কারণ যারা এটিএম এ টাকা নিরাপদভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে তারাই যদি খুদ এই ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার পেছনে চক্রান্ত করে, তাহলে যারা রাষ্ট্রায়ত্ত সংস্থা, যারা ব্যাংকের কাছ থেকে এটিএম এ টাকা ভরার দায়িত্ব নিয়েছেন, তারা ঠিক কি পজিশনে রয়েছেন বা তাদের মধ্যে ঠিক এই ঘটনা প্রকাশ্যে আসার পর তাদের মধ্যে কি সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়েছে সেটা কিন্তু যথেষ্টই চাঞ্চল্যকর। তবে এই ধরনের ঘটনা বা ব্যাংকে টাকা রাখতে এসে সেই ব্যাংকের ক্যাশ ভ্যান থেকে খুদ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রামতরক জুড়ে। এবং পুলিশ সূত্রে আরো খবর যে যে 18 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকে তমলুক থানায় করা হয়েছিল, ইতিমধ্যে কিন্তু পুলিশ 16 লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করতে পেরেছে। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর যে তারা তদন্ত করছে বাকি টাকা কোথায় রেখেছে, এই ঘটনার সঙ্গে শুধুমাত্র ওই তিনজনই জড়িত নাকি আরো কেউ জড়িত আছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ। স্ত্রীকে শুধু একটা ফোন আর সেই একটা চালেই ব্যাংকের প্রায় 40 লক্ষ টাকা লুটে নিলেন এক কর্মী, তাও আবার ক্যাশ ভ্যানের মধ্যে থেকে। ভাবুন কতটা পরিকল্পনা করা থাকলে কেউ ক্যাশ ভ্যান থেকে টাকা লুট করতে পারে। ক্যাশ ভ্যানের টাকা লুট করার সমস্ত ছক তিনি আগেই কষে রেখেছিলেন। এত কিছুর পরও কিন্তু লাভের লাভ হয়নি, শেষমেশ পুলিশের জালে ধরা পড়তেই হলো। কিছু বলবেন? এই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের রাধামুনিতে। শুক্রবার রাধামুনিতে এটিএম মেশিনের সামনে ভ্যান দাঁড় করিয়ে এটিএম এ টাকা ঢোকানো হচ্ছিল, আর সেই সময় অসুস্থতার ভান করে চালককে ওষুধ কিনতে পাঠায় গাড়ির ড্রাইভার এবং 18 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।